দেখবো বকা বকে খায়, বড় বকা দেয়, ছেলে মেয়ে বকা দেয়, তো সে ঠিক করেছে সে আত্মহত্যা করে, আত্মহত্যা করার জন্য নদীর পাড়ে চলে গেছে, নদীর পাড়ে গিয়ে একটা উঁচু জায়গায় সেখান থেকে লাভ দিলে নিশ্চিত যে মারা যাবে, সেখান থেকে সে লাভ কি আত্মহত্যা করে, যেই লাভ দিতে গেছে পেছন থেকে এখান থেকে ছেড়ে দেবে, পিছন দিকে তাকিয়ে তাকে আসবে আর রাইটার করার ধরে পান করো কি তুমি আমি মরতে চাই, মরে যা লাভ দিচ্ছি বলে মরতে চাইলে তো মরতে পারবে না, তোমার এখনো সময় হয় নাই, বলে আমি তো বাঁচতে চাই না, তো চলো তোমাকে আমি একটা বুদ্ধি দিই, তুমি গ্রামে দেশে ফিরে গিয়ে তুমি ডাক্তারি শুরু করো, আমি ডাক্তারি কিছু যাই না, আমি কি ডাক্তারি করবো, তখন তো তোমাকে কিছু করতে হবে না, তোমাকে যখন রোগী দেখতে ডাকতে আসবে তুমি যাবার কি দেখবা রোগীর কোন দিকে আমি দাঁড়াই, যদি দেখো আমি মাথার দিকে দাঁড়ায় আছি তাহলে বুঝবা ওই রোগী আর বাঁচবে না, তুমি বলে দিবে আপনার এই রোগী বাঁচবে না, আর যদি দেখো আমি পায়ের দিকে দাঁড়িয়ে আছি তাহলে তুমি যে ওষুধই দাও সে বেঁচে উঠবে, সে তো বাসায় গিয়ে ফিরে গিয়ে আপনার নেমপ্লেট লাগিয়ে দিলে ডাক্তার রোগী ডাক্তার আছে সে যায়, যাকে বলে বাঁচবে সে বেঁচে যায়, যাকে বলে বাঁচবে না সে মরে যায়, ভাবলাম করে ডাক্তার এবং কিছুদিনের মধ্যে তার দাম পয়সা হয়ে গেল, অনেক টাকা পয়সা আসতে থাকলো, বাড়ি করলো গাড়ি করলো, দু কয়েক বছর পরে সে রাত্রিবেলা চেম্বার থেকে ফিরে আসছে, এসে মাঠের পুরো গন্ধ দিয়ে আপনার ভালো খাওয়া দাওয়া করেছে, তারপরে পান একটা ফুটে দিয়ে আরাম করেছে, বলে এ বাবা এই প্লিজ এই পান চিমুতে চিমুতে শুয়ে পড়ে লুক জোক ফেরানি বসবত যা নিলাম ও ভাতি হঠাৎ করে তন্দ্রা এসছে, তন্দ্রার মধ্যে হঠাৎ করে দেখে যে মাথার কাছে আজ যায়, এই দেখতে আজ যায় ওর তো হঠাৎ মনে তাহলে কমে গেছে তাহলে তারপর হঠাৎ করে উঠে আরে আমার মাথার কাছে আজ যায় উনি বন্ধ করে ঘুরে পা করে দিয়েছে আজারের দিকে, আমার টুইঙ্কেল অফ আই চোখের বরফে দেখে যে আজ যায় আমার মাথার কাছে এদেরকে বন্ধ বন্ধ করে বিচারে ঘুরতে শুরু করছে, আজের পরে তুমি এবার ঘুরছ কেন, আমি তো ভালোবাসি আমি মরতে চাই না, বলে না ভালো থেকে লাভ নাই এখন তোমার সময় হয়ে গেছে, তোমার ভাই ধন্যবাদ আপনি এই কথা বলেছেন, এদের সময় হয়ে গেছে এবার এদেরকে যেতে হবে, বন্ধুগণ যারা আমার বন্ধন থেকে হত্যা করেছে, যারা গণতন্ত্র নয় আমার ভাইদেরকে হত্যা করেছে, যারা গুম করেছে আমাদের ভাইদেরকে, যারা আমাদের ছেলেদেরকে আহত করেছে আপনার কারাগারে দিয়েছে আপনার সাথে ঋণ যাপন করেছে, তাদেরকে অবশ্যই সেই ঋণ শোধ করার জন্য এদেরকে অবশ্যই যেতে হবে বন্ধুগণ।